রাজবাড়ি জমিদার ব্রিজ থেকে হুমায়ুন কবির প্রশ্ন করেছেন। অপেক্ষার পালা শেষে বিয়ের পিড়িতে বসলেন লাবণ্য লিজা, এই খবর নাকি অপেক্ষার পালা শেষে লাবণ্য লিজার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, কোন খবরটা আপনার কাছে সবচেয়ে বেশি আনন্দের ছিল? দুইটাই বেশি আনন্দের ছিল, কোনটা? বিয়ের খবরটাই ছিল আসলে। উনি আরেকটু জুড়ে দিয়েছেন, সবাই তো আসলে বিয়ের খবর লুকিয়ে রাখে, আপনি কেন আগবাড়ি এরকম প্রচার করতে গেলেন? আগবাড়িয়ে প্রচার করা যেটা সেটা করিনি, বাট আমাদের বিয়েটা যে হচ্ছে সেটা গোপনও আমরা রাখিনি। উনি একটু জুড়ে দিয়েছেন যে বড় বড় সেলিব্রিটিরা বিয়ের খবর লুকিয়ে রাখে, আপনি কি আসলে বড় সেলিব্রিটি না? এটা উনি বিচার করুন। আচ্ছা, উনি বিচার করুন। এডওয়ার্ড পার্ক বগুড়া থেকে সালাউদ্দিন মিয়া প্রশ্ন করেছেন, মোহাম্মদপুর থেকে গুলশান এভিনিউ যেতে কতদিন অপেক্ষা করতে হয়েছে? অ্যাকচুয়ালি এই নাটকটা একটা গল্প আছে, সেটা হচ্ছে এটা তো সেকেন্ড সিজন আমরা করলাম, আমি করেছি আর কি। প্রথমটা যেটা ছিল তখন আমার আসলে মিডিয়াতে জাস্ট আমি ইন করছি, তো ওই নাটকটা যখন দেখতাম, নাটকটা তো খুবই হিট ছিল, তো ওই টাইমে আমার খুব ইচ্ছা ছিল যে আমি কাজ করতে পারতাম। তো টেন ইয়ার্স অপেক্ষা করতে হয়েছে। ওয়াও, টিনের তলোয়ারে কাজ করার জন্য আপনাকে কতদিন অপেক্ষা করতে হয়েছে? থিয়েটার পারফরমেন্স ছিল এটা। আচ্ছা, ওয়েট করতে হয় নাই অ্যাকচুয়ালি, আমি যখন স্কুলিংটা করছি তখনই আমাদের ওইটার রিহার্সাল শুরু হয়ে গিয়েছিল এবং তখন থেকেই ডিসাইডেড ছিল যে আমি কোন ক্যারেক্টারটা করব। পদ্মার চর রাজশাহী থেকে নিবির খান উনি প্রশ্ন করেছেন, রাজবাড়ির মেয়ে রাজার ছেলেকে বিয়ে না করে কেন আর যে পাত্র বেছে নিলেন? এইটা আসলে তো লাক ডিসাইডেড না। আচ্ছা, পাগল জামাই আপনার একটি জনপ্রিয় নাটক, আপনার জামাই কি আপনার জন্য পাগল? অফ কোর্স। স্বপ্নপুরী দিনাজপুর থেকে শিবলী মিয়া প্রশ্ন করেছেন, আমি একটি চাকরি করি, এক মাস অপেক্ষার পর যখন বেতন আসে সেটা আসে কচ্ছপের গতিতে আর খরচ হয় খরগোশের গতিতে, তো আপনি তো অভিনেত্রী, আপনার টাকা কিসের গতিতে আসে আর কিসের গতিতে চলে যায়? আমার টাকা যেই গতিতেই আসুক থেকে যায়। ঝাউতলা কুমিল্লা থেকে সামিরা খান উনি প্রশ্ন করেছেন, যে শুটিং স্পটে ডিরেক্টরকে 10 মিনিটের কথা বলে আপনি একদিন 2-3 ঘন্টা অপেক্ষা করিয়েছেন, তো আপনার সহ অভিনেত্রী এবং সহ অভিনেতারা এতে অনেক বিরক্ত হন, কিন্তু আপনি কোনো ভ্রুক্ষেপ না করে আপনি এসে কাজ শুরু করেন, তো এরকমটা কি অন্য সেটেও করেন কি না? এটা আমার কখনোই হয় নাই, আমি টাইমের ব্যাপারে মোটামুটি পাংচুয়াল। যেমন আমি আজকে আমার এখানে যেই টাইমে আমার আসার কথা ছিল, যদি রাস্তায় জ্যাম না থাকতো তাহলে আমি ঠিক ওই টাইমেই পৌঁছাতে পারতাম। নাটোর থেকে জাকির হোসেন উনি বলেছেন যে ছেলেরা তখনই ভালো প্রেমিক হতে পারে যখন সে অনেকক্ষণ ধরে কোনো মেয়ের জন্য অপেক্ষা করে। মেয়েরা কখন ভালো প্রেমিকা হয়? জন্মগতভাবেই ভালো প্রেমিকা।